गाइज वेलकम और वेलकम बैक टू माय चैनल। सो आज के आमी तुम्हारे साथे नतुन एक वीडियो शेयर करते चले प्राय दो मास पर। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ ছিল এন্ড পায়েও খুব ব্যথা, প্রায় 10-15 দিন মতো হলো আমি পা নাড়াতেও পারছি না। আই কোনো এক্সকিউজ দিচ্ছি না, সত্যি সত্যি আমার শরীরটা খুব খারাপ ছিল এন্ড পড়ারও একটু চাপ ছিল, তাই কয়েকদিন ভিডিও বানাতে পারিনি। বাট দু মাসটা একটু বেশি হয়ে গেছে। আর ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব, একটা সিরাম নিয়ে কথা বলবো। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করবে। তো ভিডিও স্টার্ট করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করি। সবাই জানো যে এখন গুড ভাইবস এর রোজহিপ সিরামটা খুবই ফেমাস হয়েছে, সবাই ইউজ করছে। তো আমি ভেবেছিলাম যে আমিও শেয়ার করে তোমাদেরকে রিভিউ দেব, মানে আমিও ইউজ করে তারপর তোমাদেরকে রিভিউ দেব। তো আমি কয়েকদিন আগে, কয়েকদিন না প্রায় 1 মাস হতে চললো, তখন আমি রোজহিপ সিরামটা কিনেছিলাম। দেন আমি ভাবলাম যে ইউজ করে তোমাদেরকে রিভিউটা দেব। অ্যান্ড যারা যারা ইউজ করেছে তারা তো জানোই যে এটা কতটা ভালো, আর যারা ইউজ করেনি তাদের জন্য আমি বলতে চাই এই রোজহিপ সিরামটা কিন্তু খুবই ভালো। মোটামুটি 20-21 বছরের পর থেকে মেয়েদের মনে হয় সিরাম ইউজ করাটা বেটার, কজ আমাদের স্কিনের রিলাস্টিসিটি বাড়ানোর জন্য। খুব তাড়াতাড়ি যদি স্কিন ঝুলে যেতে থাকে তখন খুবই বাজে লাগে দেখতে। তো সেই জন্য যাতে স্কিন একদম প্লাস্টিকের মতন লাগে দেখতে আর কি, সেই জন্য আমরা সিরামটা কিন্তু এই এজ থেকে ইউজ করা স্টার্ট করলে খুব ভালো হয়। আমাদের স্কিনে গ্লো বাড়বে, স্কিনের রিলাস্টিসিটি টাইট হবে। সো আমি বলতে চাই যে মানে সিরাম তোমরা এখনই ইউজ করা স্টার্ট করো, যাদের অলরেডি 20-21 বয়স হতে চলেছে বা হচ্ছে, মানে হয়ে গেছে। তো তারা এখন থেকে সিরাম ইউজ করাটা স্টার্ট করো, তোমাদের মুখের গ্লো যতটা বাড়বে ততটা তোমাদের স্কিনের ইলাস্টিসিটিও বাড়বে, মানে বয়সের আগে বুড়ি হবে না আর কি। তো আমি এই সিরামটা প্রায় 1 মাস ধরে ইউজ করছি, বেশ ভালো সিরামটা। তো আমি তোমাদেরকে এর সম্বন্ধে কিছু কথা বলে রাখি। এটা হচ্ছে গুড ভাইবস এর রোজহিপ ফেস সিরাম। তোমরা এটা রোজ রাতে ইউজ করতে পারো, মানে সপ্তাহে 3 দিন আর সপ্তাহে রোজই ইউজ করতে পারো। আমি রোজ ইউজ করি। সাধারণত যাদের ড্রাই স্কিন তারপরে অয়েলি স্কিন তারা সবাই ইউজ করতে পারো এই সিরামটা। মানে আমার মোটামুটি সেন্সিটিভ স্কিন, তবুও আমার স্কিন দিয়ে কিন্তু কোনো রকম ব্রণ কিছু বেরোয়নি। আমি ভেবেছিলাম এত অয়েলি হয়তো আমার স্কিন দিয়ে ব্রণ বেরিয়ে যাবে, কিন্তু বাট কিছুই বেরোয়নি, মানে পিম্পলস টিম্পলসের প্রবলেম কিছু হয়নি। তো বরং এই সিরামটা বেশ ভালো। আমি তো রোজ রাতে একবার করে ইউজ করি অ্যান্ড মাঝে মাঝে দুপুরবেলা আর রাত্রিবেলা দুবারই ইউজ করি। দেন আমি একটা ক্রিম মাখি, মানে এই সিরামটা ইউজ করার পরে কোনো ময়েশ্চারাইজার মেখিনি। তো এই সিরামটা কিন্তু খুবই ভালো। তো হ্যাঁ, এর ব্যাপারে আমি কিছু বলে রাখি যে কিভাবে ইউজ করবে। এটা হচ্ছে মানে খুব ভালো করে মুখ পরিষ্কার করে নিয়ে, ক্লিনজিং করে নিয়ে, কোনো ফেস ওয়াশ টেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা এটা 2-4 ড্রপস ইউজ করে নেবে। মানে আমি দেখিয়ে দেবো পরে, 2-4 ড্রপস মুখে লাগিয়ে নিয়ে তারপরে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করে নেবে। দেন তারপরে কোনো একটা ময়েশ্চারাইজার এর উপর অ্যাপ্লাই করে নেবে। আর যারা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে চাও না, বেশি অয়েলি লাগলে অ্যাপ্লাই করতে হবে না, বাট শুধু এটা ইউজ করলেও কোনো ব্যাপার নেই। পরের দিন দেবে তোমাদের স্কিন পুরো সূর্যের মতন গ্লো করছে, মানে বেশি হয়ে গেল, মোটামুটি গ্লো করছে। আস্তে আস্তে 7-8 দিন পরে আরও ভালো মতন স্কিন গ্লো করতে থাকবে। তো আমি জানি না আমার মুখ তোমাদের সামনে গ্লো করছে কিনা, আমি কোনো মেকআপ টেকআপ করে আসিনি, শুধুমাত্র লিপস্টিক আর আইলাইনার দিয়ে এসেছি। যদি গ্লো করে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, জানি না এটা দিয়ে গ্লো করছে কিনা। বাট আমার মানে আমি বুঝতে পারছি না যে ভিডিওতে গ্লো করবে কিনা, বাট আয়নার সামনে দাঁড়ালে আমাকে তো মনে হচ্ছে একটু গ্লো গ্লো করছে। মোটামুটি আমি ইউজ করেছি হচ্ছে মোটামুটি 7-8 দিন ইউজ করেছি, তারপরে এরকম আর কি মুখের অবস্থা। তো এটার ভিতরে মানে এর প্যাকেজিং সম্বন্ধে বলে রাখি, এটা হচ্ছে এরকম একটা ছোট একটা প্যাকেটের ভিতরে এসেছিল, বেশ সুন্দর প্যাকেটটা দেখতে, মানে প্যাকেজিং সম্বন্ধে কোনো কথা হবে না। আর এরকম একটা ড্রপার থাকবে উপরে, খুলে দেখি
এটার সাহায্যে আমরা আমাদের স্কিনে হালকা একটা দুটো ড্রপ দিয়ে তারপরে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড এটার মধ্যে যে জিনিসগুলো আছে মানে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে রোজ হিপ অয়েল, সেসিমি অয়েল, অ্যামন্ড অয়েল, ভিটামিন ই। জানোই তোমরা ভিটামিন ই, অ্যামন্ড অয়েল আমাদের স্কিনের জন্য কতটা ভালো। তারপরে হচ্ছে হাইড্রক্সি টলুইন, দেন জোজোবা অয়েল, অনেক কিছু আছে আর কি। আমার মনে হয় না এটা ইউজ করলে তোমাদের স্কিন দিয়ে কোনো রকম ব্রেক থ্রু হবে, তবুও আমি বলবো যে একটা প্যাচ টেস্ট করে নিও। সবার স্কিন তো সমান না, আমার স্কিনে কোনো রকম এফেক্ট করেনি, তবুও তোমরা একটা প্যাচ টেস্ট করে রাখো। আর সব থেকে জরুরি যেটা হচ্ছে, সেটা কিন্তু তোমরা তোমাদের চোখের সামনে মানে আইয়ের একদম কাছাকাছি কোনো জায়গায় ইউজ করবে না, মানে মোটামুটি এই জায়গাগুলো মানে এই জায়গাগুলোতে ইউজ করবে না। মানে এখানে ভালো মতন লেখা আছে যে natural ingredients may be irritating to some people, always conduct a patch test before use and keep away from the reach of children and avoid contact with eyes. মানে একবার প্যাচ টেস্ট করে নিও, আর তাছাড়া আইয়ের সামনে একদমই মানে আইয়ের দিকটা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো, নয়তো কিন্তু ইরিটেশন হতে পারে। তো আমি বলবো যে এটা মোটামুটি খুবই ভালো, মোটামুটি না খুবই ভালো একটা সিরাম। আমি তো কয়েকদিন ধরে ইউজ করছি, যখন আমার স্কিনে কিছু হচ্ছে না, আশা করি তোমাদের স্কিনও হবে না, কারণ আমি মনে করি আমার স্কিন সব থেকে বাজে স্কিন, তবুও আমার স্কিনে কিছু হচ্ছে না, বাট তোমাদের স্কিনও হবে না তাহলে। দেন আর এরকম একটা ছোটুসা এরকম একটা সিরাম, কৌটো বেশি দাম না, 160 টাকা মাত্র দাম, আর ডেলিভারি চার্জ নিয়ে মোটামুটি আমার 201 টাকা মতন পড়েছিল। তো তোমরা এটা ফ্লিপকার্ট থেকেও কিনতে পারো, অ্যামাজন থেকেও কিনতে পারো, পার্পল দিয়েও কিনতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না, আশা করি তোমাদের এই সিরামটা ইউজ করে খুব ভালো লাগবে। তো এবার দেখিয়ে দিই তোমরা এটাকে কিভাবে ইউজ করবে, আগে মুখটা পরিষ্কার করে এসে তারপর দেখাচ্ছি। গাইস আমি অলরেডি আমার মুখটা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি এটা টোনার দিয়ে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইউজ করবে সিরামটা। এখন হচ্ছে দুপুরবেলা, এখন আমি সিরামটা লাগিয়ে তারপরে ঘুমিয়ে পড়ব। ছোট্ট একদম ছোট্ট একটু ড্রপ নিয়ে এরকম একদম এক ফোঁটা দু ফোঁটা ড্রপ নিয়ে পুরো মুখে ভালো করে মাসাজ করে নেবে। এই দেখো জানি না গ্লো করছে কিনা, তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ কিনা, বাট সাধারণত সিরামটা দেওয়ার পরে মুখটা বেশ গ্লো করে। আর আমি সাধারণত এরপরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিই। তো তোমরা চাইলে ময়েশ্চারাইজার লাগাতেও পারো, নাও লাগাতে পারো। যদি মুখ খুব বেশি অয়েলি লাগে তাহলে ময়েশ্চারাইজার লাগাতে হবে না, পরের দিন যদি ব্রণ ফ্রণ বেরিয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে। তো শুধুমাত্র এই সিরামটা লাগিয়েও ঘুমাতে পারো। আর মনে হয় যে দেওয়ার পরে সাথে সাথে মানে এরকম একটু চটচটে চটচটে ফিল হয়, বাট কিছুক্ষণ যাওয়ার পরে এটা খুব তাড়াতাড়ি আমাদের মুখের মধ্যে টেনে নেয়, দ্যাটস ওয়াই আমি ময়েশ্চারাইজার লাগাই এটার উপর। তো তোমরা যদি পারো তো লাগাতে পারো। তো এটাই এভাবে ঠিক এভাবেই ইউজ করবে, ভালো করে মুখটা অবশ্যই আগে কিন্তু পরিষ্কার করে নিও। আজকের মতন এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমার ভিডিওটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে একদমই শেয়ার করতে ভুলবে না। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।